এই মাত্র সবচেয়ে বড় খবর প্রকাশ করলো দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা। মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ুর পরিবর্তন, যে কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটের বড় বড় রাজ্য। ভয়ঙ্কর বিপদ বার্তা, চরম অশনি সংকেত দিলেন দেশের তাবড় তাবড় ভূবিজ্ঞানীরা। তো কবে, কখন, কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে, কি এমন অশনি সংকেত দিয়েছেন বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানীরা? তো আমি কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করে যাবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কারণ আপনার জেলা যে কোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আসলে সর্বপ্রথম আমরা আপনাকে জানিয়ে দেবো। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল করে রেখে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো জলবায়ুর পরিবর্তন। রাজ্যের জলবায়ু কিন্তু ধীরে ধীরে ক্রমশ পরিবর্তন হয়ে চলেছে, তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন সকলেই। এক মার্কিন গবেষণা সূত্র অনুযায়ী 2030 সালের মধ্যে অর্থাৎ 8-9 বছরের মধ্যে কিন্তু কলকাতা সহ দেশের আরও বড় বড় বেশ কয়েকটি রাজ্য কিন্তু তলিয়ে যেতে চলেছে সমুদ্র গর্ভে। আমরা কিন্তু দেখে এসেছি গত আমফান ও জস ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সুন্দরবনের বেশ কিছু অংশ জলের তলায় চলে গিয়েছে, আর সেই মুহূর্তে কিন্তু প্রায় 1500 মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছিল। ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার এলাকায় কিন্তু 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, তার ফলে বন্যা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞ মহলের দাবি, বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে, যার ফলে জল কিন্তু বেশি পরিমাণে বাষ্পীভূত হচ্ছে। এর ফলে ভূভাগে কিন্তু দেখা মিলছে খরার প্রবণতা। 2040 সালের মধ্যে কিন্তু এই নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তা কিন্তু জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট। ভারতের মহারাষ্ট্রের মুম্বাই কিন্তু ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। অন্যদিকে 2050 সালের দিক থেকেই দেশের তাপমাত্রা কিন্তু 1.5 ডিগ্রি করে বৃদ্ধি থাকবে, যার ফলে দুই মেরুর কিন্তু বরফ গলে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকছে। এর ফলে সমুদ্রে জলস্তর কিন্তু ইতিমধ্যে বাড়তে চলেছে। এই কারণে জলবায়ু নিয়ে নতুন খসড়া চুক্তিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে মারাত্মকভাবে চিন্তিত গোটা বিশ্ব। এই সংকেত যদি দূর না করা যায় তাহলে কিন্তু সারা বিশ্ব জুড়ে নামতে চলেছে ভয়ঙ্কর বিপদ।